वेलकाम बैक फ्रेंड्स, आजकेर बाछाई करा ताजा पांचटी खबर निये हाजिर हुएछि। प्रत्येकटा खबर आपनार जन्य गुरुत्वपूर्ण हबे, अवश्यई शेष पर्यन्त देखबेन। भिडियोके मोटेओ स्किप करे देखबेन ना, नाहले आपनि अनेक किछु मिस करबेन। अवश्यई शेष पर्यन्त देखबेन। आर बंधुरा जारा एखोनो एई चैनलटिके सबस्क्राइब करेननि, भिडियोर नीचे लाल रंगेर सबस्क्राइब बाटने क्लिक करे पार्श्वे देखबेन एकटा बेल आइकन उठे आसबे, सेखाने क्लिक करार पर ऑल नोटिफिकेशन अन करे राखबेन। आर एकटा लाइक करते भुलबेन ना। प्रथम खबरे चोख राखबो তৃণমূলে নাকি ফিরতে চান অনেকেই। অভিষেককে 35 জনের নামের তালিকা দিলেন মুকুল রায়। তো বন্ধুগণ, 35 জনের তালিকাতে কারা কারা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব। গত শুক্রবারই তৃণমূলে প্রত্যাবর্তন হয়েছে মুকুল রায়ের, আর নিজের পুরনো ঘরে ফিরে ফের সক্রিয় হয়ে উঠেছেন তিনি। বাবার সঙ্গে তৃণমূলে ফিরেছেন শুভ্রাংশু রায়ও। তারপরই মুকুল ঘনিষ্ঠ অনেকেই বিজেপি থেকে তৃণমূলে আসার জন্য যোগাযোগ করেছেন বলে সূত্রের খবর। আর ইতিমধ্যেই অনেকেই আবার ইস্তফাও দিয়ে দিয়েছেন। এমনকি অভিষেকের হাতে মুকুল রায় 35 জন বিজেপি নেতার তালিকা তুলে দিয়েছেন বলে সূত্রের খবর। যদিও বাছবিচার করে তবেই দল ত্যাগীদের তৃণমূলে ফেরানো হবে বলে শুক্রবারই ইঙ্গিত দিয়েছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুকুল তৃণমূলে ফেরার পর থেকে এখন অনেকেই পুরনো দলে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। কাউকে প্রকাশ্যেই বেসুরো হতে দেখা যাচ্ছে, আবার কেউ যোগাযোগ করছেন গোপনে। তবে যতই আগ্রহ বাড়ছে ততই বিষয়টি নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। এখনও পর্যন্ত দলে ফিরতে চেয়ে যাদের উদ্বেগ প্রকাশ এসেছে তাদের মধ্যে রাজীব বন্দ্যোপাধ্যায় এবং সোনালি গুহ অন্যতম। টুইট করে কয়েকদিন আগেই নিজের ভুল স্বীকার করে নিয়েছিলেন সোনালি। এছাড়া ফেরার ইচ্ছা প্রকাশ করে মমতাকে চিঠি দিয়েছিলেন দীপেন্দু বিশ্বাসও। তবে রাজীব শুধু বিজেপির সমালোচনা করে টুইটই করেননি। গতকাল কুণাল ঘোষের বাড়িতেও গিয়েছিলেন তিনি। যদিও তাদের দলে ফেরানো নিয়ে তৃণমূল শীর্ষ নেতৃত্বের মনোভাব এখনও পর্যন্ত ইতিবাচক নয়, আর এর ইঙ্গিত মিলেছিল শুক্রবারই। সেই দিনই স্পষ্টভাবে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন যে যারা গদ্দারি করেছেন, চরমপন্থী নিম্নরুচির পরিচয় দিয়েছেন, তাদের নেব না আমরা। এদিকে পুরনো দলে ফেরার পর থেকেই সক্রিয় মুকুল রায়। শনিবার ছেলে শুভ্রাংশুকে নিয়ে অভিষেকের অফিসে গিয়েছিলেন তিনি। সেখানে দীর্ঘক্ষণ অভিষেকের সঙ্গে তাদের বৈঠক হয়। সূত্রের খবর, বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে চান এমন 35 জন নেতার তালিকা ওই বৈঠকে অভিষেকের হাতে তুলে দিয়েছিলেন মুকুল রায়। যেসব নেতাদের নামের তালিকা দেওয়া হয়েছে তাদের মধ্যে অনেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন, আবার এমনও অনেকজন রয়েছে যারা বরাবরই বিজেপিতে ছিলেন। আরও যারা ফেরার পথ খুলতে চাইছেন বলে গুঞ্জন, তাদের মধ্যে রয়েছেন বিশ্বজিৎ দাস, সুনীল সিংহ, প্রবীর ঘোষাল। যদিও তারা কেউই সরাসরি দল বদল নিয়ে কোনো মন্তব্য করেননি। শোনা যাচ্ছে তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখেছেন সব্যসাচী দত্ত। যদিও কাদের দলে ফেরানো হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগে সাংগঠনিক বৈঠকে এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে। সম্পূর্ণ বাছবিচার করে তবেই দলে ফেরানো হবে বলে ইঙ্গিত দিয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরের খবরে চোখ রাখব, শেষ হচ্ছে আগামীকাল কার্যত লকডাউনের মেয়াদ। কি ভাবছে রাজ্য, আবার কি লকডাউন হবে, কি ইঙ্গিত পাওয়া গিয়েছে বিস্তারিত জানিয়ে দেব। বলা হয়েছে কার্যত লকডাউন শেষ হতে বাকি আর মাত্র 24 ঘন্টা। তবে কি এবার বিধিনিষেধ তুলে নেবে সরকার, নাকি শিথিলতা আরও খানিকটা বাড়াবে? ফের কি চালু হবে লোকাল ট্রেন? এই মুহূর্তে ঠিক কি পরিকল্পনা রয়েছে রাজ্যের? রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ আরও কিছুটা কমল। দুমাস পর দৈনিক সংক্রমণ 5000-এর নিচে নেমে গিয়েছিল গত শুক্রবার। গত 24 ঘন্টায় তা আরও কমে 4286 হল। একই সঙ্গে সামান্য কমেছে দৈনিক মৃত্যুও। গত 24 ঘন্টায় রাজ্যে 81 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে, শুক্রবার সংখ্যাটা 89 ছিল। যার জেরে এখন কিছুটা স্বস্তিতে রাজ্য। প্রথমে লকডাউন করতে না চাইলেও রাজ্যে সংক্রমণ 20000 ছড়ানোই শেষ পর্যন্ত গত 16 মে কার্যত লকডাউন জারি করতে হয়েছিল রাজ্য সরকারকে। প্রথম 15 দিনের বিধিনিষেধের পর সুফল কিছুটা মিলেছিল বলে সূত্রের খবর। তারপর বিধিনিষেধ আর একটু বেশি ছাড় দিয়ে শেষ পর্যন্ত আরও 15 দিনের জন্য কার্যত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেয় মমতা সরকার। এবার প্রশ্ন উঠেছে, তবে কি এবার
বিধিনিষেধ তুলে নেবে সরকার। এর আগে বাজারের কথা মাথায় রেখে বেলা 12টা থেকে সোনার দোকান এবং বিকেল 5টার পর থেকে রাত 8টা পর্যন্ত হোটেল রেস্তোরাঁগুলিকে খোলার অনুমতি দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু করোনা সংক্রমণে আসার আলো দেখা গেলেও বিশেষজ্ঞদের মতে রাজ্যে লকডাউন যত বাড়বে তত ধাক্কা খাবে অর্থনীতি। তাই সংক্রমণ এখন যখন কিছুটা আয়ত্তের মধ্যে, ফলে বিধিনিষেধের তালিকা আরও কিছুটা বাড়ানো হতে পারে বলেই মনে করা হচ্ছে। যদিও সূত্রের খবর, এখনই বিধিনিষেধ পুরোপুরি তুলতে চাইছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যেমন লোকাল ট্রেন চালানোর এখনই কোনো সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। গত 24 ঘন্টায় উত্তর চব্বিশ পরগনায় সংক্রমিত হয়েছেন 792 জন, যা যথেষ্ট উদ্বেগের। আর সেই কারণেই এখনই রেল চলাচল শুরু করতে নারাজ রাজ্য। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন আগামী দিনে কী সিদ্ধান্ত নেই রাজ্য সরকার তার দিকে তাকিয়ে পশ্চিমবঙ্গের 10 কোটি জনতা। পরের খবরে চোখ রাখব, আগামী 26 জুন ভরা কোটালে ভাসবে বাংলা। বাঁধ মেরামতির কাজ চলছে জোর কদমে। বলা হয়েছে কয়েকদিন আগে রাজ্যে আছে পড়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ইয়াস, আর তার জেরে উপকূলবর্তী এলাকাগুলিতে ক্ষতি হয় ব্যাপক। ঝড়ের সঙ্গে ভরা কোটাল থাকায় ক্ষতি হয় প্রচুর। উপকূলবর্তী জেলাগুলিতে গ্রামগুলি সব জলের তলায়, ভেঙে যায় একাধিক নদী বাঁধ। আর এই বাঁধ মেরামতির কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে রাজ্য সরকার। দীঘা শঙ্করপুর থেকে শুরু করে গোসাবা, পাথর প্রতিমা, সুন্দরবনের একাধিক নদী বাঁধ নতুন করে তৈরি করা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে রাজ্য সরকার। প্রশাসনের কর্তারাও তদারকি করছেন কাজ। এরই মধ্যে প্রশাসনের চিন্তা বাড়াচ্ছে ভরা কোটাল। আগামী 26 জুন ভরা কোটালের জেরে দেখা দিতে পারে আরও বড় বিপদ। সেই বিপদের আশঙ্কায় নবান্নে থেকে আগাম সতর্ক করা হচ্ছে জেলাগুলিতে। সতর্কবার্তা আসতেই শেষ দপ্তরের আধিকারিকরা দ্রুত নদীবাঁধ মেরামতির কাজ সারতে চাইছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন উপকূলে প্রায় 180 কিমি নদী বাঁধ নষ্ট হয়ে যায় ঘূর্ণিঝড়ের প্রভাবে, সেগুলি সরানো চলছে। জেলা প্রশাসন জানাচ্ছে ইতিমধ্যেই অনেকটা কাজ শেষ করা গিয়েছে। প্রায় 152 কিমি নদী বাঁধ মেরামতির কাজ দ্রুত শেষ করা হয়েছে। পাখিরালা, কুমিরমারি, রাঙাবেলিয়ায় বাঁধের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। সাগরদ্বীপের ধবলাহাট, মুড়িগঙ্গা এলাকায় বাঁধ সরাইয়ের কাজ চলছে দ্রুত গতিতে। আর যেটুকু বাকি রয়েছে সেই কাজ 26 জুনের আগে শেষ করা হবে। শেষ খবরে চোখ রাখব, কবে থেকে চলবে রাজ্যে লোকাল ট্রেন, রাজ্যকে চিঠি দিল পূর্ব রেল। তো বন্ধুগণ, বিস্তারিত জানিয়ে দেব, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বলা হয়েছে কবে থেকে রাজ্যে চলবে লোকাল ট্রেন, আপাতত সব থেকে বড় প্রশ্ন সেটাই। এই প্রসঙ্গে রাজ্য সরকারকে চিঠি দিল পূর্ব রেল। রাজ্যে যাতে ফের লোকাল ট্রেন চালু করা যায় সেই সংক্রান্ত আবেদন জানিয়েই চিঠি দেওয়া হয়েছে বলে খবর। তবে কি লোকাল ট্রেন চালু করার ব্যাপারে ভাবনা চিন্তা শুরু করেছে রাজ্য সরকার? কৌতূহল বাড়ছে সাধারণের মনে। পূর্ব রেল নিজেদের দেওয়া চিঠিতে জানিয়েছে শিয়ালদা ও হাওড়া ডিভিশন মিলিয়ে এখন প্রায় 340টির মতো স্পেশাল ট্রেন চলছে, যার সাহায্য নিতে পারছেন রেল কর্মীরা, অন্যান্য জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত থাকা মানুষ। তবে পরিস্থিতি অনুযায়ী ট্রেনের সংখ্যা আরও বাড়ানো প্রয়োজন, তাই পরিষেবা স্বাভাবিক করার আবেদন জানিয়ে রাজ্য সরকারকে চিঠি দিয়েছে পূর্ব রেল। এখন শুধু স্টাফ স্পেশাল ট্রেন চলছে রাজ্যে, তবে লোকাল ট্রেন না চলার রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। রুটিরুজি হারিয়ে আর্থিক সমস্যায় সাধারণ মানুষ। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে দিনে দিনে বিভিন্ন রুটে যাত্রী সংখ্যা বাড়ছে, তাই ট্রেনের সংখ্যা বাড়ানো হোক। জুন মাসের 16 ও 17 তারিখ দূরপাল্লার বেশ কিছু কয়েকটি ট্রেন চালু করা হচ্ছে বলে সূত্রের খবর।